শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। রাষ্ট্রপতির অপসারণ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কাঁদতে কাঁদতে আদালতে ব্যারিস্টার সুমন বললেন, আমি খুব সরি স্যার। রাষ্ট্রপতির পদত্যাগ সহ পাঁচ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। অতি উৎসাহী যারা মিছিল টিছিল করতেছে, ওই যে সিটাং করেছে মিছিল, ওরা প্যাকেট হয়ে যাবে। যাই হোক, তাইলে আওয়ামী লীগ কেমনে ফেরার পরিকল্পনা করিচ্ছে এবং কেমনে ফেরার কাজ অনেকটা আগায় ফেলছে সেইটা নিয়ে আজকের আলাপ। আসেন সেই আলাপটা করি, তাইলে চিনতে পারবেন কারা আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে যুক্ত আছে। আমি আগেও বলছি যে আওয়ামী লীগ ফিরবে সিপিবির কান্ধে চাইপা। আজকে আমরা দেখবো সিপিবির কান্ধে চাপে আওয়ামী লীগ কতদূর ফিরে আসছে। আগেও তাই ফিরিছে, এরা দলে দলে সিপিবিতে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন এ ঢুকবে, বঙ্গবন্ধু পরিষদে ঢুকবে, এভাবে পুনর্বাসন শুরু হবে আওয়ামী লীগের। আর সিপিবি আওয়ামী লীগ যেই ন্যারেটিভটা তৈরি করতে চায় সেই ন্যারেটিভটা প্রচার করবে। আমরা আজকে একটা একটা করে ধরে দেখব যে কিভাবে সিপিবি আওয়ামী লীগের ন্যারেটিভ প্রচার করা শুরু করছে। আমি কইছিলাম হাসিনার পতন হইলে কয়টা প্রতিষ্ঠান জয় বাংলা করে দিতে হবে, নাইলে আবার আওয়ামী লীগ সেইগুলো ভর করে উঠে দাঁড়াবে। কি কি ছিল সেগুলা ভুলে গেছেন? আবার কয়ে দেওয়া লাগবি? এ তো মুশকিল, আবার কয়ে দিচ্ছি, ভুলেন না, লিখে রাখেন দরজায়, লিখে ট্যাঙ্গে রাখবেন। সিপিবি ওর পাশে মনি সিং কমরেড ফরার স্মৃতি ট্রাস্ট আছে, ওই পুরোনো পল্টন, ওডাও, প্রথম আলো, ডেলি স্টার, ছায়ানট, টুডিসি, মানে মনে থাকবে এবার আরও আছে তো, প্রথম রাতেই এ কয়টা জয় বাংলা করে দেওয়া লাগবে। ডেলি স্টারে মাহবুজা নাম, আমি আসিচ্ছি আবার আরেক এপিসোড নিয়া, হ্যাঁ বেশি বাইরে গেছে। আমি ওই ডেলি স্টার জয় বাংলা করার বৈধতা তৈরি করে দেব। ডেলি স্টার যে জয় বাংলা করাটা বৈধ সেটা আমি প্রতিষ্ঠা করে দেবো একেবারে। যাই হোক, সিপিবি ফিরে আসি, পরে মাহবুজা নাম রে ধরুমনি পরের এপিসোডে। সিপিবি কেমনে আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করতেছে। আপদ হইতেছে আওয়ামী লীগ আর বিপদ হইতেছে বিএনপি, এই তত্ত্ব আড়ায় মুজা সেলিম, মানে যে মুজাহিদুল ইসলাম সেলিম, ওই যে বাকশালের সময় যে মিছিল করেছিল, বাকশাল হওয়ার সময় রাজপথে আনন্দ উল্লাস করে মিছিল করেছিল ওই মুজা সেলিম, এবং তার অনুসারীরা ফ্যাসিস্ট হাসিনার 15 বছরের শাসনকে কোমল সমর্থন যোগায় গেছে। দেশের সেই মহাদুঃসময়ে এ ডাক্তার দিবালক সিংহ, অধ্যাপক এম এম আকাশ এবং রুহিন হোসেন প্রিন্সদের সঙ্গে মোটামুটি সমঝোতা কইরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাংস্কৃতিক ফ্রন্ট হিসাবে রামানুসারী বাম রাজনীতি চালাই যেতে রণ সেলিমপন্থী গ্রুপদের খুব একটা অসুবিধা হয় নাই। এই এম এম আকাশের বিরুদ্ধে দাঁড়াই কিন্তু আমি সিপিবি থেকে বহিষ্কার হই, জানেন? এটা জানেন না, সে যুগান্তরে লিখেছিল একটা বিশাল লেখা, হ্যাঁ আবার মুছে ফেলিছে, মানে অপরাধী যেরকম অপরাধের চিহ্ন মুছে ফেলে না, ইনকে করে এম এম আকাশ যেটা লিখেছিল সেটা মুছে ফেলিছে। তো মুছে ফেললে কি হবে? আমার কাছে তো প্রিন্ট ভার্সন আছে, কি লিখেছিল দেখেন। তবে ঘটনা যাই ঘটুক, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এক্ষেত্রে যা করণীয় সেটা হচ্ছে 1971 সালের পরাজিত প্রতিক্রিয়াশীল সন্ত্রাসী শক্তিকে যদি আওয়ামী লীগ রাষ্ট্রীয় বল প্রয়োগ করেও দুর্বল এবং নিঃশেষিত করতে পারে তাতে বাগড়া না দেওয়া। বুঝেছেন তো? মানে আওয়ামী লীগকে জামাত শিবিরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যে বৈধতা দিছে এই এম এম আকাশ লিখা। এই এম এম আকাশের বাংলাদেশে থাকার কোনো অধিকার আছে? রাজনীতি কথা বাদ দেন, বাংলাদেশে ও কেমনে রাজনীতি করে, ও কেমনে শিক্ষকতা করে, ও কেমনে বাংলাদেশে ঘুরে বেড়ায়? এই এম এম আকাশ কি ভয়ানক কথা বলছে, কি আওয়ামী লীগই কথা বলে নাই কখনো, নিঃশেষ করে দিতে বলছে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার কইরা। এই বদমাইশগুলো ভালো মানুষের মুখোশ পইরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। মরহুম হায়দার আকবর খান রনোয়ার সেলিমরা চাইছিল সিপিবির গণসম্পৃক্তি বাড়ায় ফ্যাসিবাদের সাথে দূরত্ব তৈরি করতে, এর বিপরীতে এই দিবালক সিংহ, এম এম আকাশ আর প্রিন্সরা ফ্যাসিবাদী সরকারের গণবিচ্ছিন্নতা ভীত হইয়া দরকে আরও ইসলাম বিদ্বেষী নীতিতে সংহত করিয়া রাষ্ট্রীয় প্রহরার নিরাপদ আবরণে আশ্রয় নিতে চাইছিল। আর এটা করতে গিয়া তারা এসবি, এনএসআই, ডিজিএফআই, র এর নানান রিপোর্টের উপর ভিত্তি করিয়া দলীয় নীতি প্রণয়ন করা শুরু করছিল, এবং গোয়েন্দা রিপোর্টের উপরে ভিত্তি করিয়া সিপিবির দলীয় পত্রিকা একতায় প্রচারিত হইতেছিল ফ্যাসিবাদ অনুরাগী নানা ধরনের তথ্য, বিশ্লেষণ, বিবরণ, ব্যাখ্যা, বিবৃতি।
দেশব্যাপী গণ অভ্যুত্থান চলাকালে পুরো জুলাই মাস এবং আগস্ট মাসে 5 তারিখ পর্যন্ত সিপিবির পত্রিকা একতা সংগোপনে এবং নীরবে তাদের গণবিরোধী এবং নিন্দনীয় অপকর্ম চালাই গেছে। আমরা এই বিষয়টা নিয়ে পরে আসবো, একদম ধরে ধরে দেখাই দিব একতার রিপোর্ট দেখা কিভাবে সে এজেন্সির রিপোর্ট ছাপিছে। ওই পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের আশঙ্কায় ভীত হইয়া মুজাদুল ইসলাম সেলিম 28 জুলাই, মানে খুনি হাসিনা পালানোর মাত্র এক সপ্তাহ আগে, একতার সম্পাদনা পরিষদ থেকে পদত্যাগ করছিল গণরস থেকে বাঁচার জন্য। এই প্রিন্স আকাশ আর দিবালক সিংয়ের আক্রমণে সিপিবির নেতৃত্বের মূলধারা থেকে ছিটকে পড়া মুজাদুল ইসলাম সেলিমের অনুসারীরা দেশের বাস্তব পরিস্থিতি কিছুটা বুঝতে পারছিল মাঠের রাজনীতিতে যুক্ত থাকার কারণে আর কি। ওরা মাঠের রাজনীতিতে কিছুটা হলেও যুক্ত থাকে, জনগণের মধ্যে যেটুকু কাজ আছে সিপিবির সেটা এই মুজা সেলিমের অনুসারীদেরই। এর ফলস্বরূপ সীমিত সাংগঠনিক সামর্থ্য নিয়ে তারা গণ অভ্যুত্থানে অংশ নেয়। এতে গণহত্যাকারী খুনি হাসিনার পতনের পর অন্যান্য বাম কমিউনিস্ট পার্টির অফিসগুলো গণরোষে আক্রান্ত হইলেও সিপিবি কিন্তু তখন রেহাই বা নিষ্কৃতি পাইছিল। ওয়ার্কার্স পার্টির অফিস জ্বালাই দিছে, জাসদের অফিস জ্বালাই দিছে, আমি পই পই করে সিপিবির অফিসটাও জয় বাংলা করে দিতে বলছিলাম কিন্তু করে নাই, ওই ওই কারণেই আর কি। মানে এই গণ অভ্যুত্থানে তারা অংশ নিয়েছিল, ওরা যা দেখছে যে এই লোকগুলো তো আমাদের সাথে রাস্তায় ছিল, রাজপথে ছিল, ওরাই রক্ষা করেছিল কিন্তু সামনে দাঁড়ায়। কিন্তু ওই আন্দোলনের সময়ে সিপিবির মূলধারা, মানে যেটাকে আমি কইতেছি এই যে দিবালক সিংহ, এম এম আকাশ এবং প্রিন্সদের নেতৃত্বাধীন অংশ, তখন গণ অভ্যুত্থান বিরোধী অবস্থান নিয়েছিল। আর এখন তারা ধর্মীয় মৌলবাদ, ইসলামিক শক্তির উত্থানের অজুহাত সামনে এনে খুনি শেখ হাসিনা এবং ইন্ডিয়ার প্রতি সহানুভূতিশীল রায় গ্রহণ করছে, যেন গণবিরোধী আওয়ামী লীগের কোমল একটা আশ্রয়স্থল হিসাবে দলকে পুনর্গঠিত করতে পারে। তারা এই সমস্ত কমিউনিস্ট নীতিভীতি বার্তার দিয়া একটা ব্যাপক ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে, যেন আওয়ামী লীগের এই ফ্যাসিস্টগুলা আইসা এখানে ভিড়তে পারে। খুবই নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জানতে পারছি, আমি যেহেতু ওই দলে ছিলাম, যে এই চক্রের সাথে, মানে দিবালক প্রিন্স এম এম আকাশের সাথে খুনি হাসিনা ফোন কইরা রাষ্ট্রপতির অপসারণ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অপসারণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। মঙ্গলবার 22 অক্টোবর সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। জাহাঙ্গীর বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথাই সরকারের বক্তব্য, তবে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সম্প্রতি মানব জমিনের প্রকাশনা জনতার চোখে প্রচ্ছদ প্রতিবেদনে নেপথ্যের গল্পতে প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, রাষ্ট্রপতি তাকে জানিয়েছেন তিনি শুনেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এ বিষয়ে গত সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন। আইন উপদেষ্টা বলেন, গত 5ই অগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন। এখন 2.5 মাস পর বলছেন তার কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই, এমন কথা বলার সবিরোধিতা। আসিফ নজরুল দাবি করেন তিনি মিথ্যাচার করেছেন, যা শপথ ভঙ্গের সামিল। তার বক্তব্যে অটল থাকলে তিনি পদে থাকতে পারেন কিনা তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হতে পারে। এদিকে আজ মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক গণজমায়েতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ সহ 5 দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী বৃহস্পতিবারের মধ্যে এসব দাবি মানা না হলে পুনরায় রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ছাত্রদের আন্দোলনের প্ল্যাটফর্মটি। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র নিয়ে সমালোচনার পর অবশ্য বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে গত সোমবার বঙ্গভবনে পাঠানো এক ব্যাখ্যায় বলা হয়, ছাত্র জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার উপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নাম্বার 01/2024 মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত 8ই অগস্টের আদেশে প্রতিফলিত হয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনাকে কে কে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? আপনার মূল্যবান মতামত ইয়েস অর নো কমেন্ট করে জানিয়ে দিন। এবার চোখ রাখবো পরবর্তী খবরে। কাঁদতে কাঁদতে আদালতে ব্যারিস্টার সুমন বললেন, আমি খুব সরি স্যার। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন কান্না করতে করতে আজ আদালতে উপস্থিত হয়েছিলেন। এরপর তিনি আইনজীবীদের কাছে ক্ষমা চেয়েছেন। মঙ্গলবার 22 অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ জাকির হোসাইনের আদালত হত্যা চেষ্টা মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকের উদ্দেশ্যে কথা বলতে চান সুমন। তবে ওমর ফারুক তাকে এড়িয়ে যান। এই সময় সুমন বলেন, আপনার সঙ্গে আলাদা করে কিছু বলবো না স্যার, আপনার মাধ্যমে সব আইনজীবীর কাছে দুঃখ প্রকাশ করছি, আমি খুব সরি স্যার। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ আব্দুল হালিম আদালতে সুমনের 10 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামির রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে শুনানি করেন তার পক্ষের আইনজীবীবিদ মোর্শেদ হোসেন শাহিন। তিনি বলেন, ব্যারিস্টার সুমন একজন মেধাবী আইনজীবী, আইন পেশার পাশাপাশি তিনি একজন সমাজসেবক ও রাজনীতিবিদ, তার বিরুদ্ধে আনিত অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। এবার চোখ রাখব পরবর্তী খবরে। রাষ্ট্রপতির পদত্যাগ সহ 5 দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। রাষ্ট্রপতির পদত্যাগ, 72-এর সংবিধান বাতিল, বিগত 3টি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণা, ছাত্রলীগ নিষিদ্ধ সহ মোট 5 দফা নতুন দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার 22 অক্টোবর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। 5 দফা হলো অনতি বিলম্বে 72-এর সংবিধান বাতিল করতে হবে, সে জায়গায় 24-এর গণ অভ্যুত্থানের পক্ষ থেকে নতুন করে সংবিধান লিখতে হবে, এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে, এই সপ্তাহের মধ্যে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদচ্যুত করতে হবে, জুলাই বিপ্লব ও গণ অভ্যুত্থানের স্পিরিটের আলোকে 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সপ্তাহের মধ্যে নতুন করে রূপরেখা প্রণয়ন করতে হবে এবং 2014, 2018 ও 2024 সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে, এসব নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, একই সাথে তারা যেন 24 পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হতে না পারে ও নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য আইনি ব্যবস্থা নিতে হবে।